तो जी भाई साहब गुड मॉर्निंग सुप्रभात सबाई के फ्रॉम मिराक और एन टाइम हो गए 8 बजे ऑलरेडी लेट बढ़ोते हैं एबार से ब्रेकफास्ट कर ब्रेकफास्ट कर गाड़ी मोटामोटी रेडी कर नहीं ब्रेकफास्ट कर चा कर बैरिए जब से ही चलते कब ब्रेड एंड ऑमलेट ब्रेड एंड ऑमलेट कल के पेचने पड़े जख ही खाई तख ही चले आसे दीना क्यों पाली गई कल के होमस्टे ভাই এখানে আমার পড়েছে 1000 টাকা নিয়েছে। আপাতত আজকে আমার এখান থেকে ডেস্টিনেশন হচ্ছে হাউলে। এই যে অ্যালবা হোমস্টে লেখা আছে এখানে, এটা হচ্ছে মিরাকে খুব ভালো, প্রত্যেকের ব্যবহার খুব ভালো, খুব ভালো হোমস্টে। আমি বলবো যারা ব্যাঙ্গালোরে ঘুরতে আসবে অবশ্যই মান বা মিরাক এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় থেকো, খুব ভালো। আজকে রাইডটা খুব হার্ড অ্যান্ড টাফ হতে চলেছে। এই মিরাকে অনেক হোমস্টে আছে, অনেক হোমস্টে আছে, যে কোনো হোমস্টে থাকতে পারো, বাট আমি সাজেস্ট করব ভাই ওই আলপা হোমস্টেতে থেকো। প্রতিদিন সকালে রাইড শুরু করার আগে ভগবানের নাম নিয়ে শুরু করাটা খুব দরকার। দেখো কখন কি হবে, কোথায় কি হবে কিছু বলা যায় না, কিন্তু তবুও কি বলে তবুও একটা বিশ্বাস, সে বিশ্বাস থাকা থাকা খুব দরকার। প্যাংগং লেক আর তার সাথে পুরো সানটা অপোজিট দিকে আসছে, তো সামনের দিক থেকে সানটা আসছে, সেই জন্য তেমন একটা কিছু বোঝা যাচ্ছে না, বাট প্যাংগং লেকটা কি সুন্দর লাগছে এখান থেকে। চুসুল কা রাস্তা এই না, এদ্রেসে জানা না। আচ্ছা চুসুল তাকে এসে রাস্তা হ্যাঁ চুসুল তাকে উসকে উসকে বাদ আম হাললে যায়েঙ্গে হ্যাঁ লোয়া বেন্ড হোকে না কাঁচা রোড মিলেগা আপকা রেজাংলা হোকে লোকাল লোককে আমি জিজ্ঞাসা করেছিলাম, সে আমাকে বলেছে যে প্যাংগং লেকের হাইট লে হাইটের থেকে অনেকটাই বেশি। দেখো এই প্যাংগং লেকটা পুরো প্যাংগং মানে স্পাংমিক থেকে মান মিরাক হয়ে এসেছে এখান পর্যন্ত। এই পেছনে যে গ্রামটা ছিল সেটা টাস্কান বা সামথিং কিছু একটা গ্রাম ছিল, আর সামনে আছে চুসুল। বাট প্যাংগং লেকটা এখানটায় এসে মানে চুসুল আর টাস্কানটের মাঝখানে এসে ওই দিকে চলে যাচ্ছে। দূরে যে পাহাড় তোমার গোপ্পতে দেখতে পাবে না হয়তো, ওটা যে চায়নার বাউন্ডারি, মানে এই পাহাড় এই পাহাড় মাঝখানে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওটা যে চায়নার পাহাড়। আচ্ছা রেজাংলা এখান থেকে হচ্ছে 28 কিলোমিটার, চুসুল হচ্ছে 15 কিলোমিটার। চুসুল মনে হয় এসে গেছি, চুসুল 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 কি দর্শে জানা রে বাবা। ম্যাপ নিয়েছিলাম, জানি গুগল ম্যাপ চলবে না, আমি যেন একটা ম্যাপ নিয়েছিলাম অফলাইন ওয়েব maps.me। তো ওই maps.me আমাকে বলছে যেটা সেটা হচ্ছে এই ডান দিকে রাস্তাটা এটা চলে যাচ্ছে চুসুল গ্রাম, মানে চুসুল ভিলেজের দিকে চলে যাচ্ছে, আর বাম দিকে যে রাস্তাটা রয়েছে চুসুল ভিলেজের বাইপাস। ভাবা যায় এখানেও বাইপাস আছে ভাই, বাট এই বাঁ দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ না, বাঁ দিকে এই জায়গাটা ও কে খুবসুরত জায়গা ভাই, মানে বাইপাসটা নিলাম, বাইপাসটা ঠিকঠাক, তো হয়তো কিছু দূর গিয়ে দেখবো রাস্তা কাটা আছে, রাস্তা নেই। এই যে এইরকম বাউন্ডারি না, এই দুদিকে বাউন্ডারি, তার মাঝখান থেকে গাড়ি চলছে, এটা এতদিন ধরে আমি ইউটিউবে দেখেছি, আজকে আমি নিজের চোখে দেখছি। হাই চুলে ভাই, আমি ভাবছিলাম চুসুলে পেট্রোল ভরবো, কিন্তু চুসুলে মনে হচ্ছে না পেট্রোল পাবো, হানলেতে গিয়ে পেট্রোল ভরতে হবে, হানলে বা অন্য কোথাও। জুলে ইয়াপে পেট্রোল কাহা মিলেগা, পেট্রোল 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 কাহা মিলেগা, হ্যাঁ নেই পেট্রোল পেট্রোল তেল তেল অয়েল কাহা মিলেগা, আগে মিলেগা মিলেগা। আচ্ছা আচ্ছা ঠিক হম হানলে জানা হ্যাঁ হ্যাঁ এই রাস্তা হ্যাঁ রেজাংলা ওকে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ। বুঝলে পেট্রোল পেয়ে গেছি, তোমার চুসুলে যে মনিষ্টি আছে এই যে মনিষ্টি, মনিষ্টির একদম পেছনেই হচ্ছে পেট্রোল। হাই জুলে আমি কলকাতা সে কলকাতা কলকাতা 5 লিটার 750 ঠিক ডালি 2 ঘন্টা মেচ পৌঁছ যায়েঙ্গে ঠিক পেট্রোল আচ্ছা হ্যাঁ বিলকুল।
থ্যাংক ইউ, বাচ্চাগুলো আমাকে রাস্তা দেখালো ভাবো। কিন্তু চকলেটটা পুরো আমার ইয়েতে পড়ে আছে ওখানে, চকলেটটা বের করে দেওয়া যেতেই পারতো, এতটা নিষ্ঠুর আমি কেন ভাই। চলো এবার রেজাংলা রাস্তা। ও বালি বালি, নো 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 নো, ইধার সে নো। রেজাংলা যাওয়ার রাস্তা শুরু হয়ে গেছে ভাই, রাস্তার অবস্থা খুবই খারাপ। তার সাথে কেউ বড় ব্যাপার হচ্ছে আমার টায়ারের অবস্থা, পেছনের টায়ারের অবস্থা খুব খারাপ। ম্যাপস ডট মি আমাকে হেল্প করছে রাস্তা চিনিয়ে নিয়ে যাওয়ার জন্য, ও কথা মতো যাচ্ছি এখনো। সামনের চাকা একদিকে যাচ্ছে, পেছনের চাকা একদিকে যাচ্ছে, নোভা বেন পর্যন্ত এরকম রাস্তা পাবো, ফুল অফ রোড যাবো, দেখবো রেজাংলা ওয়ার মেমোরিয়াল, তারপর যাবো লোমা বেন্ড, লোমা বেন্ড থেকে যাবো হানলে। চুসুল থেকে বাঁ দিকে ইলেকট্রিক পোলগুলো যেভাবে যাচ্ছে রাস্তাটাও ঠিক সেইভাবেই যাচ্ছে। রাস্তা ঠিকই আছে, মানে খুব অফরোড বলবো না, যারা বলে হেভি অফরোড ভাই ভয় খাইয়ে দেয়, আমি তো বলবো না ভাই ঠিকই আছে, এইরকম অফরোড ভাই তুমি লাদাখ এসছো ভাই এক্সপেক্ট করতেই পারো। আর রাস্তার দিকে একদম ফুল নজর ভাই, একটু যদি বালি থাকে কোথাও, যদি একবার যদি স্কিড হয়ে যায় গাড়ি, যদি একবার যদি পড়ে, তাহলে কিন্তু আমার ক্ষমতা তো দূরে কথা, আমার বাবারও ক্ষমতা নেই গাড়িটাকে তোলার। ও যে দেখো রেজাংলা, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। এখানে রাস্তাগুলো খুব কনফিউজিং। এই আমি গিয়েছিলাম একটা ছবি তুলে নিই, ফট করে একটা ছবি। বাবা তো যেতে হবে রেজাংলা মেমোরিয়াল, উঠতে দেবে আমাকে? যাই তো একবার, গিয়ে তো দেখি যেতে দেয় কি দেয় না। ও রেজাংলা ওয়ার মেমোরিয়াল, তো যে ভাই সব রেজাংলা ঘুরলাম দেখলাম, বাট রেজাংলার ইতিহাস আমি জানি না, তো পরে আমি বাড়ি থেকে গুগল করে দেখে নেবো, আর তোমরা মোটামুটি গুগল করে দেখে নাও। আর এখান থেকে এখন যাব লোমা, একটু রোদ নেই, রোদ সব মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে ভাই, রোদ নেই, ঠান্ডা বাতাস দিচ্ছে, কাঁপছি, হাড়গুলো কাঁপছে, একটা হাড়ের সাথে আরেকটা হাড় ঠোকা লাগছে, ঠকঠক ঠকঠক করছে, নাক ফাতগুলো লাল হয়ে গেছে আমার, নাকে যা ঠান্ডা লাগছে পুরো লাল হয়ে গেছে নাকগুলো। এখানে বালিতে ভর্তি ভাই, একটু ব্যালেন্স যদি হারিয়ে যায় তাহলেই গেল। এখানে আছে জল, নদী, কোন দিকে যাই আমি? এখানে দেখো নদী, জল, আমাকে যেতে হবে বাঁ দিকে। আরে আরে আরে, গেল 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 গেল, ঠিক আছে কোনো ব্যাপার না। ও ও বালি বালি, সোজা 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 একদম সোজা, চলো চলো চলো, ঠিক আছে চলো। আর বাইরে ভাই হাওয়া দিচ্ছে, কি লেভেলের হাওয়া দিচ্ছে বাইরে, মানে তুমি ভাবতে পারবে না কি লেভেলের হাওয়া দিচ্ছে ভাইস, উফ ট্রিমেন্ডাস লেভেলের হাওয়া দিচ্ছে। তো রিভার ক্রসিং আ গিয়া ভাই, তো রিভার ক্রসিং আ গিয়া, ওই দিকে গিয়ে দেখি যদি পাওয়া যায় ভালো, নাহলে ঘুরে আসতে হবে এদিকে। এ তো হাম লেক কে পাশ আগে, রাস্তা কি ধার সে হে ভাই সাহ, এ তো বালুই বালু, আমি তো লেকের পাশে চলে এলাম ভাই সাহ, তো লেক হে, তো জানা কি ধার সে হে, এখানে তো লেক, রীতিমতো একটা লেক আছে এখানে। রাস্তা আমি গুলিয়ে ফেলেছি, একটা রাস্তা পেয়েছি, কম জল আছে, এইদিকে মনে হয় পেরিয়ে যাবো, পেরিয়ে যাবো, হয়ে যাবে, হয়ে গেছে। ওয়াও ম্যান, আলটিমেটলি আলটিমেটলি ফেরতে পারলাম। উপর দিয়ে রাস্তা ছিল না? ছিল না, নিচ দিয়ে রাস্তাও ছিল না, যেতে হবে ভাই, কিছু তো করার তো নেই, চলো হয়ে যাবে, চলো চলো চলো, হয়ে গেছে। জুতোর মধ্যে জল ঢুকে গেছে ভাই। অ্যাড্রেস ভিলেজ টি সাগা, টি সাগা, আচ্ছা ওই যে ভিলেজটা দেখতে পাচ্ছ বাঁদিকে, চলো দেখাচ্ছি তোমাদেরকে, লোমা 30,
ও লোমা এখনো আসেনি, লোমা এখান থেকে 30 কিলোমিটার। হোয়াট দ্য ফিয়ার। ওই যে ওপরে ভিলেজটা, ওটা হচ্ছে টিসাকা ভিলেজ। আর ওই যে দূরের যে পাহাড়গুলো, ওই পাহাড়গুলো, ওই ওই পাহাড়ে ওই দিকটা হচ্ছে চায়না মনে হয় সম্ভবত। সব এখানে ওখানে বাংকার লাগানো আছে, বিভিন্ন জায়গায় বাংকার। লোমা এখান থেকে 30 কিলোমিটার এখনো। রেস্টুরেন্ট, হোমস্টে, দা রেজাংলা। যাবো কোন দিক দিয়ে? এই দিক দিয়ে যেতে হবে। মিলেগা কুছ খানা? খানা মিলেগা? আচ্ছা, হে বাবরে, চলো একটু কিছু খেয়ে নি, তারপর দেখা যাবে। আবি 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 টাইম কিতনা হুয়া? 11:30 না? হ্যাঁ 11:30। তো জি, বিষয়টা হচ্ছে এখন 11:30 বেজে গেছে, আর এখান থেকে এখনো হানলে বাকি আছে 80 কিলোমিটার। এখান থেকে সামনে লোমা আছে 30 কিলোমিটার, আর এইরকম রাস্তা লোমা পর্যন্ত আছে। তারপর ওখান থেকে ভালো রাস্তা শুরু হবে হানলে, মানে 50 কিলোমিটারের মতন ভালো রাস্তা পাওয়া যাবে। বাট এখন এখানে একটু রেস্টুরেন্ট দেখলাম, তো এখানে দাঁড়িয়ে গেলাম একটু। দাঁড়িয়ে গিয়ে ব্রেড অমলেট বলেছি, ব্রেড অমলেট খাবো, চা খাবো, তারপর আবার এখান থেকে জার্নি শুরু করবো। এমনিতেই সেই মিরাক থেকে, মিরাক থেকে না, চুসুল, আফটার চুসুল, চুসুল চুসুল সে ইয়ে অফরোড স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ চুসুল সে পুরা অফরোড ইয়ে চলতে গেছে। ওই যে পিক দেখতে পাচ্ছ, ওই পিকটার ওই দিকটা হচ্ছে চায়না বর্ডার। সব থেকে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে কি বলতো, মানে এখন আমি যেখানে দাঁড়িয়েছি না, এই যে চাংথাং যে প্লেনটা, চাংথাং যেটা পুরো, এটা কিন্তু মানে তিব্বতের সাথে কিন্তু অনেকটা মিল আছে এখানে। মানে পুরো আমি বাইক রাইড করে এলাম, মানে কেউ যদি তিব্বতে যায়, তিব্বতের সাথে এখানটা অনেকটা মিল পাবে। ইধার তিব্বত হ্যাঁ, ইধার ইন্ডিয়া হ্যাঁ, মিডল মে হ্যাঁ, আর ইধার ভাই দেখো পিছে দেখো, ইয়াক হ্যাঁ, ইয়াক পিছে দেখো, ইয়াক হ্যাঁ। তাঁবুটা একবার দেখিয়ে দিই বস, তাঁবুটা আমার হেভি লাগছে, দেখো একবার ভাই। এইসব জায়গায় ভাবো, এইসব জায়গায় শোয়া, এইসব জায়গায় শোয়া, এইসব জায়গায় খাওয়া, আর এইরকম হচ্ছে ভাই তাঁবুটা। ভাই সত্যি মানে লেভেলের, লেভেলের। কোনো ঠান্ডা নেই কিন্তু, পুরো গরম, তাঁবুর ভেতরটা পুরো গরম। চলো আর বেশি দেরি করবো না, ফটাফট আগে বাড়তে, নেই তো ভাই হানলে আজ বি নেই পৌঁছ পাইঙ্গে। পুরো তিব্বতের বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি, অনুভূতিটাই আলাদা ভাই। আর তোমাদেরকে আগে যেটা দেখালাম, ওই যখন বলছিলাম টিসাকা ভিলেজ, ওটা বেসিক্যালি টিসাকার মিলিটারি পোস্ট ছিল, আর্মি পোস্ট ছিল, আর এটা হচ্ছে টিসাকা ভিলেজ। খুব সুন্দর, বেশি খুব একটা বেশি ঘর নেই, ওই ধরো মোটামুটি 25-30টা ঘর আছে, কিন্তু খুব সুন্দর ভিলেজটা, খুব সুন্দর জায়গায়। এখানে মনে হয় কোনো একটা পোস্ট আছে মনে হয় সম্ভবত। নাম প্রসেনজিৎ রয়, বাইকা ডব্লু বি প্যাংগং সে, হ্যাঁ মিরাক হানলে। কিতনা টাইম লাগেগা ইয়াহ সে হানলে? 70 কিলোমিটার 70। ঠিক ভাই, এই ফার্স্ট টাইম আমার পারমিট চেক করলো, এখানে সব কিছু, এখানে সব কিছু দেখলো, আর এখানে পারমিট চেক করলো। এটা যে সাগা ভিলেজ, সাগা ভিলেজটা ক্রস করার পরেই এখানে একটা চেকপোস্ট আছে, এই চেকপোস্টে পারমিটটা চেক করলো। ফার্স্ট টাইম এতদিন লাদাখে ঘুরছি, এই ফার্স্ট টাইম আমার পারমিট চেক হলো। আর ডান দিকে এই যে রাস্তাটা, এটা চলে যাচ্ছে তোমার লোমা নিয়মা হানলে, আর এটাতে যা যাবে পারে, এটা দিয়ে যাচ্ছি না, এটা দিয়ে যাচ্ছি। ওই ডুকটি যে ভিলেজটা আছে, ডুকটি থেকে আমার ওই দিক নিতে হতো, বাট আমি এদিক দিয়ে চলে যাচ্ছি। ওইদিকে রাস্তাটা খুব সুন্দর ছিল, যেতে খুব ইচ্ছে করছিলো, কিন্তু কিছু কী আর করা যাবে বলো। এদিকে রাস্তাটা খুব বাজে রাস্তা, হ্যাঁ কী আর করা যাবে, যেতে তো হবে এই রাস্তা দিয়ে। বাবা আরে পাগলা, আরে রাস্তা কিরে ভাই, রাস্তা তো হেভি রাস্তা, তার সাথে বালি, খোয়া পিছিয়ে ছেড়ে দিয়েছে। এই রাস্তাটাকে সব থেকে, এই রাস্তাটাকে সব থেকে বেশি ভয় স্যার, টায়ার কাটার জন্য এগুলো পুরো একদম মানে মস্তান। চলো বোর্ড নিয়ে নিই, বালিতে নিয়ে নিই, বালিতেও তো ভয় লাগে ভাই, কোথায় আর নেবো বলো। এ দেখো না, বালিতে স্লিপ করছে গাড়ি, এদিকে চার চাকা যে বালির উপর দিয়ে চলে যাবে।
ব্যাপারটা হচ্ছে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি সেখানে এইদিকেও বালি এইদিকেও বালি, তাহলে যাবোটা কোন দিকে ভাই? তাহলে একটা কাজ করি, তাহলে এটা দিয়েই চলে যাই, যখন এদিকেও বালি পেতে হবে ওদিকেও বালি পেতে হবে, রাইট? ভয় লাগছে ভাই, লেভেলের ভয় লাগছে, ফেসে না যাই। যদি ফেসে যাই আমার বাপেরও ক্ষমতা নেই এখান থেকে তুলে আনার, এদিকে কাউকে দেখতেও পাইনি এখনো পর্যন্ত ভাই, কি করব? চলো আরামসে চলো, আরামসে চলো, আরামসে চলো, কোনো প্রবলেম নেই, পৌঁছ যায়ঙ্গে। তোমার উপর ফুল ভরসা হয় ভাই, আমি যেটা ভয় করছিলাম সেটাই। চলো চলো, হ্যাঁ থোড়াশাই বাকি ভাই। একটা ব্রিজ তো দেখতে পাচ্ছি, এবার জানি না এটা লোমা না অন্য কোথাও। এইটা হচ্ছে হালদে নদী, এবার আমি কনফার্ম হয়ে গেছি এটা হালদে নদী, ঠিক আছে? এবার ওখানে কি আমাকে জিজ্ঞাসা করতে হবে লোমা কত দূর আর হালদে যাব কোন দিকে। ওকে, হালদে 44 কিলোমিটার, নিয়মা 29 কিলোমিটার। আমার ফার্স্ট গিয়ারে পড়ছেই না গাড়ি, ITBP চেকপোস্ট লোমা। আচ্ছা এটা হচ্ছে লোমা, আচ্ছা এই রাস্তাটা চলে গেছে নিয়মা, বুঝে গেছি। এখানে কোথাও চেক ফেক করতে হবে, এখানে ডকুমেন্ট ফকুমেন্ট দেখাতে তো ভাবা হয়, তো দেখিনি, তবে কথা বলছি তোমাদের সাথে। চলো হানলে, এখান থেকে 44 কিলোমিটার না 40 কিলোমিটার কিছু একটা দেখলাম, ভুলে গেছি। এটা হচ্ছে হানলে রিভার, এখান থেকে রাস্তা বা চকাচক রাস্তা একদম লোমা থেকে হানলে পর্যন্ত, এরা পুরো ফাটাফাটি রাস্তা শুনেছিলাম, এবার দেখে নি। ও পাগলা পাগলা পাগলা, ক্যা সিন ডালে, এই তো চাইয়ে থা বস, ক্যা রোড, মাখন জাইসা রোড, মাখন রঙ্গ 6। এ হানলে কিধার সে ভাই, হানলে কি ধরছে? হ্যাঁ সিরাস, আচ্ছা আর ও লেফট সাইড কোথায় যাবে? লেফট চুসুল, ইয়ে বলা রাস্তা বর্ডার সাইড, আচ্ছা স্যার আপ কহাঁ সে?
हिमाचल से? अच्छा, हम कलकत्ता बंगाल। अकेले आए क्या? अकेले जी, मेरे को उतना नॉलेज नहीं है, मतलब किधर किधर से जाना है किधर से आना है उतना नॉलेज नहीं है, बस दो एक जन को पूछा बस निकल पड़े। लेफ्ट साइड में ये वाला कैंप है हमारा, ये वाला। अच्छा ठीक, वो गेट में रुक देते हैं। ओके, अब आराम से उतरिए बैग पैक कुछ तो। ठीक है सर, थैंक यू, जय हिंद। ओके थैंक यू। এখনো 140 কিলোমিটার বাকি আছে, রাস্তা খুব সুন্দর রাস্তা, রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই ভাই, পুরো একদম চুম্মু রোড আছে, চুম্মু রোড। আর খুব তাড়াতাড়ি হানলে পৌঁছে যাচ্ছি, এটা একটা বিরাট বড় সুখবর। আর আজকে গিয়ে আমি পেট্রোলটা একটু মানে অ্যারেঞ্জ করে রেখে দেবো, পেট্রোলটা ভরিয়ে রেখে দেবো। এই বাবা, ও চলে গেল, ওর কাছ থেকে আমার জিজ্ঞাসা করা ছিল যে মানে ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো। খুব সুন্দর রোড, খুব সুন্দর রোড, আর স্কাইও খুব সুন্দর স্কাই আছে, অপূর্ব সুন্দর স্কাই। হানলে এখনো 41 কিলোমিটার, নট 41 কিলোমিটার। ওকে, আস্তে 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 ঠান্ডাটা বাড়ছে যত এগিয়ে যাচ্ছে হানলের দিকে। হানলে এখনো 22 কিলোমিটার বাকি আছে, আর সূর্যটা মোটামুটি এখনো আছে, বাট আর ঘন্টা খানেকে মোটামুটি সূর্যটা ডুবে যাবে। তবে সূর্য থাকতে থাকতে বা রোদ থাকতে থাকতে আমি মোটামুটি ডুবে যাবো বলেই মনে হয়, লেটস সি।